নমস্কার বন্ধুরা আমি টুকটুকি টুকটুকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আজকে নিয়ে চলে এসেছি ছোলার ডাল লাউ দিয়ে তো এই এইটা আমরা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গেও খেতে পারি তো চলো দেখে নিয়ে যাক রেসিপিটা এখানে আমি পাঁচশো গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি এটাকে কেউ ছোলার ডালও বলে কেউ বুটের ডালও বলে কেউ চানা ডাল বলে তো দেখো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো ডাল ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো তোমরা চালের ডালটা দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারো কিন্তু আমি কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখিনি নি আমি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি দুই দুইমকের মতো এখানে আমি ডালগুলো দিয়ে দেব এই ডালটা বানাতে অল্প তেল অল্প মশলা আর অল্প সময় এটা হয়ে যায় তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখন প্রেশার কুকারটা বন্ধ করে দেবো তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এটাকে আমি ছয়টা ছিটি দিয়ে দেবো আর যদি ডালটা ভিজানো থাকে তাহলে তিনটা ছিটি দিলেই হয়ে যায় আমি ডালটা যেহেতু ভিজিয়ে দুই তিন ঘন্টা রাখি নিই তাই আমি ছয়টা ছিটি দেব তো এইভাবে ছয়টা ছিটি দিয়ে নিলাম আমি তো দেখো আমি পাঁচ মিনিট পরে এটাকে খুলবো তো আমি একটু লড়াচাড়া করে দেখাবো তোমাদের ছয়টা চিটিতে কীরকম ডালটা ফুটেছে তো দেখো ডালটা কিন্তু ভেজানো ছাড়াও এটাকে প্রেশার কুকারে দিয়ে ফুটিয়ে নেওয়া যায় দেখো কি সুন্দর ফুটে গেছে তো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমি এখানে দিয়ে এটাকে আমি এই ডাল কাটা দিয়ে ঘুঁটে নিব একটু ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে ঘুটে নিলাম একটু তো এই দেখো বেশি ঘুটে নিই সামান্য একটু একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি কারণ আমি এটা ভাতের সঙ্গে যেহেতু খাওয়ার জন্য বানাবো তো যদি আপনার রুটি দিয়ে খেতে চান তো কাটাটা না দিলেও চলবে ঘুট তো এখানে আমি আদা থেতো করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি দেখো লাউ তো লাউটা আমি ছোটো ছোটো করে এরকম করে চোখো চোখো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এখন আমি ডালের মধ্যে লঙ্কাটা দিয়ে দিব একসঙ্গে আমি লাউগুলোও দিয়ে দিব আমি কিন্তু আগের ডালে কাটা দিয়েছি তারপর আমি লাউ দেব কারণ লাউ দিয়ে যদি ডালে কাটা দিয়ে যায় তাহলে কিন্তু লাউগুলো একদম গলে যাবে তো দেখো লাউগুলা দিয়ে একটু লড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু প্রেশার কুকারের মুখাটা আটকিয়ে দেব না জাস্ট উপরে একটু বসিয়ে দেবো আর সামনে একটু ফাঁকা রেখে দেবো নাহলে উতাল উঠে ডালটা পড়ে যেতে পারে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখো একটু লড়াচাড়া করে দেখাই তো দেখো লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে আমি সামনে এনে দেখাচ্ছি তো দেখো লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে তো আমি ডালটা নামিয়ে নিয়েছি তো এখানে একটা কাড়া দিয়ে দিচ্ছি সরষের তেল দেখো তালটাও কিন্তু আমি তেলটাও কিন্তু অল্পই দিয়েছি পরিমাণ মতো তো এইখানে দিয়ে দেবো আমি সোমবারে দিয়ে দেব পাঁচ ফোড়ন তো ছোলার ডালে পাঁচ ফোড়ন সোমবার দিলে সেনটা খুবই সুন্দর হয় তো আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেবো দুটা শুকনা লঙ্কা তো এটাকে একটু লাড়াচাড়া করে নেব শুকনা লঙ্কাটাকে একটু কালো হতে দিব দেখো একটু কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেবো থেতো করে রাখা আদাটা এই দেখো তো আদার রসটা আমি কি করে ছিটিপে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি এইটা দিয়ে দিলে আদাটা এখানে দিয়ে দেবো দিয়ে একটু লড়াচাড়া করে নিয়ে তো আমি হাতা দিয়ে ডালটাকে উঠিয়ে দুইবার দিয়ে দেবো তাহলে আর ছিটে আসবে না তারপর আমি ডালটাকে ঢেলে দেবো তো দেখো সম্পূর্ণ ডাল আমি এখানে কাড়াই দিয়ে দিয়েছি ডেলে একটু লাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমার ডালটা কিন্তু একদম ভাঙে নেই আর লাউটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখো দেখলে হয়তো বুঝতে পারছো তোমাদেরকে দেখালাম তো ডালটা আমি এখানে এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম তো এক চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচের মতো এখানে মিষ্টি দিয়ে দেবো মানে চিনি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে একটু লাড়াচাড়া করে দেব তো এটাকে একটু লেড়ে দিলাম লেড়ে এটাকে আমি উতাল উঠতে দেবো এখন পাঁচ মিনিটের মতো তো আমি দেখো ডালটা উতাল উঠে গেছে পাঁচ সাত মিনিটের মতো উতাল তো আমার রেডি হয়ে গেলো ছোলার ডাল লাউ দিয়ে তো আমার এই ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দিও আর যদি আমার ভিডিওটা কেউ প্রথম দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর পাশে থাকা বেল আইকটি ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপি তোমাদের সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো আমি এখানেই শেষ করবো কালকে নিয়ে চলে আসবো একটা নতুন রেসিপি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা